এগরার খাদিকুলে বিস্ফোরণের ঘটনায় তদন্তে সিআইডি গতকাল 5 সদস্যের সিআইডি টিম ঘটনাস্থলে যায়। আজ ফের ঘটনাস্থলে যাওয়ার যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে এই মুহূর্তে সিআইডি বম স্কোয়াড, ডগ স্কোয়াড রয়েছে। বিস্ফোরণের আশপাশের যে এলাকা সেই এলাকা খুঁটিয়ে পরীক্ষা সিআইডির আধিকারিকদের। সংগ্রহ করা হয়েছে বেশ কিছু নমুনাও। এগরার খাদিকুলে গতকাল যে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই ঘটনায় সিআইডি টিম ঘটনাস্থলে যাচ্ছে। গতকাল 5 সদস্যের সিআইডি টিম ঘটনাস্থলে যায়। আজ ফের ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে সিআইডি তদন্তকারী অফিসারদের। আমরা সত্য সম্পর্কে এই মুহূর্তের আপডেট নেব, কথা বলবো কমলাক্ষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কমলাক্ষ, কি খবর পাচ্ছ? দেখো, প্রায় আধ ঘন্টা বেশি সময় সিআইডি এই মুহূর্তে এই যে প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থল, যে এপিসেন্টার যেটা বলা হচ্ছে, ভানু বাগের যে অবৈধ বাজির কারখানা, সেই কারখানায় এই মুহূর্তে সিআইডির আইজি সিআইডি ওয়ান বিশাল গর্গের নেতৃত্বে বিশাল সিআইডির বাহিনী তারা এই মুহূর্তে তল্লাশির কাজ করছেন এবং তার সঙ্গে সঙ্গে অনুসন্ধান চলছে। আমরা দীর্ঘক্ষণ ধরে দেখছি, মিনিট 15 হয়েছে ইতিমধ্যেই, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরাও তারা এসে পৌঁছেছেন। অর্থাৎ এই মুহূর্তে বলা যেতে পারে যে সিআইডি এবং ফরেন্সিক টিম তারা একযোগে ঘটনাস্থলের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা নিরীক্ষার কাজ করছেন। আমরা দেখেছি যে প্রায় 500 মিটার এলাকা জুড়ে এই যে কারখানা, সেই কারখানার আশপাশের অংশ সমস্ত জায়গায় সিআইডির আধিকারিকরা তারা কার্যত চিরুনি তল্লাশি চালাচ্ছেন। যে পুকুরের দেহাংশ বা বিস্ফোরণের দগ্ধ যে ছাদ চাল যেগুলো উড়ে গিয়ে পড়েছিল সেই সমস্ত অংশেও কিন্তু রাসায়নিক দিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ তারা করছেন এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করছেন। গোটা ঘটনার স্টিল এবং ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং তার পাশাপাশি আমরা দেখছি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরা তারাও কিন্তু তাদের যে নিজস্ব পদ্ধতি রয়েছে তা মেনে ইতিমধ্যে 3 জন তাদের আধিকারিক তারা ঘটনাস্থলে একযোগে পরীক্ষা নিরীক্ষার কাজ চালাচ্ছেন। সুতরাং গতকাল আমরা দেখি যে সিআইডি টিম তারা সন্ধ্যের পরে তারা তদন্ত শুরু করেছিলেন, আজকে দিনের বেলাতেই প্রায় 45 মিনিট ধরে এই মুহূর্তে তাদের তদন্ত চলছে এবং মূলত দেখা হচ্ছে যে কি ধরনের বিস্ফোরণ এই ঘটনাস্থলে ঘটেছিল, এর মধ্যে বিস্ফোরক ছিল কিনা এবং তা থাকলে তা কি পরিমাণে ছিল, কতটা মজুত করা ছিল, এই সমস্ত বিষয়গুলি এবং দূরত্ব পরীক্ষা করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।